ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ বেলা 11টা থেকে 12:30টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। এবার গ ইউনিটে 1250 আসনের বিপরীতে আবেদন পড়েছে 27374 জন, প্রতি আসনের বিপরীতে লড়বে 22 জন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে পরীক্ষায় যে কোনো ধরনের অসদুপায় ও ডিজিটাল জালিয়াতি রোধে কাজ করছেন তারা। এর আগে গত 1 অক্টোবর ক ইউনিট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা যাত্রা শুরু হয়। করোনা মহামারীর কারণে এবারই প্রথম ঢাকার বাইরে 7 বিভাগে শহরের পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা হচ্ছে। আগামী 23 অক্টোবর অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ আহসান, তিনি জানাবেন বিস্তারিত। জাহিদ, আপনার কাছে কি খবর রয়েছে এই মুহূর্তে? এগারোটা থেকে পরীক্ষা শুরু হয়েছে গ ইউনিটের ব্যবসায় শিক্ষা অনুষদের যে পরীক্ষা, 27,000 পরীক্ষা 7টি বিভাগে, সে অনুযায়ী ঢাকা বিভাগের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। এবং অন্যান্য বছর ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের অভিভাবকদের যে পরিমাণ চাপ থাকে সেটি কিন্তু এবারে নেই, কারণ এবারে পরীক্ষাটি ভাগ হয়ে গিয়েছে 7টি বিভাগে। সে কারণে অভিভাবকদেরও এখানে উপস্থিতি কম রয়েছে, শিক্ষার্থীরাও কম। এর কারণে স্বাস্থ্যবিধি মানাসহ করোনার প্রকোপ ঠেকাতে যেই উদ্যোগ মূলত এটি নেওয়া হয়েছে, কারণ একটি কেন্দ্রে অধিক সংখ্যক পরীক্ষার্থী এবং তাদের সাথে যারা আসেন অভিভাবক হিসাবে, সব মিলিয়ে বড় ধরনের মানুষের ভিড় জমে। সেই বিষয়টিকে উদ্দেশ্য করেই মূলত করোনার মধ্যে এই ভর্তি পরীক্ষা একটি চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় 1 অক্টোবরে ভর্তি পরীক্ষা শুরু করে এবং সেই ভর্তি পরীক্ষার পরে খ ইউনিটের পরীক্ষা শুরু হয়। এরপরে 3টি ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে, খ, ক এবং চ। এরপরে আজকে গ ইউনিটের পরীক্ষা। এই পরীক্ষাগুলো এখানে আজকে যারা শিক্ষার্থীরা এসেছেন সবাই কিন্তু মাস্ক পরেছেন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার ক্ষেত্রে তাদের কঠোরতা দেখা গেছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যারা পরীক্ষার সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারাও কিন্তু চেষ্টা করছেন যে যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে এবং যতটা সম্ভব দূরত্ব রেখে এবং পরীক্ষার্থীদেরকে সুশৃঙ্খলভাবেই পরীক্ষা প্রবেশ কেন্দ্রে 1 ঘন্টা আগে ভেতরে ঢোকার সুযোগ করে দেওয়া হয়েছে এবং তাদেরকেও যাতে কোনো ধরনের সমস্যা না হয় সে বিষয়ে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে কেউ সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলেনি এবং এখন পর্যন্ত পরীক্ষা যদি শুরু হয়েছে কিছুক্ষণ আগে, তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনারও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। শুভ জাহিদ, আপনাকে ধন্যবাদ।